আইনি বিয়ে হয়ে গিয়েছে শ্রীময়ী চট্টরাজের, পাত্র অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক, এ খবর সকলেরই জানা। সামাজিক বিয়ে এখনো বাকি, কিন্তু তার আগেই বদলে গেলেন শ্রীময়ী, যা দেখে চোখে জল অভিনেত্রীর মায়ের। কিন্তু কেন, কি এমন করেছেন তিনি যা দেখে অভিনেত্রীর মায়ের চোখে জল? ভিডিও শেয়ার করেছেন শ্রীময়ী নিজেই। এক নামজাদা কফি শপে মাকে নিয়ে ডেটে গিয়েছিলেন তিনি। সেখানেই মায়ের সামনেই তাকে বলতে শোনা যায়, এই যে আমার মা খুব কাঁদছে, বলছে বিয়ের আগেই তুই বদলে গেলি, তাই মাকে নিয়ে এসেছি, বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছি। এখানেই থামেননি তিনি, তাকে বলতে শোনা গেল, বরের সঙ্গে তো আর প্রেম করা হলো না, তাই মায়ের সঙ্গেই ডেটে এসেছি। মেয়ের বিয়ে, মায়ের মন খারাপ, আর সেই মন খারাপ খানিক ভালো করতেই মাকে নিয়ে বেড়াতে এলেন তিনি। মায়ের কান্না কি খানিক কমল, প্রশ্ন তার ভক্তদের। গত 14 ফেব্রুয়ারি কাঞ্চন মল্লিকে বিয়ে করেছেন শ্রীময়ী। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পুরো ব্যাপারটাই তার কাছে ধোঁয়াশা ছিল, কিছুই জানতেন না তিনি। কাঞ্চন নিজেই প্ল্যান করেছিলেন, আপাতত ওরা তাকিয়ে আছেন 6ই মার্চের দিকে, ওই দিনই পরিবারের এবং প্রিয়জনদের নিয়ে হবে সামাজিক বিয়ে। ইন্ডাস্ট্রি থেকে হাজির থাকবেন হাতে গোনা কয়েকজন। এখনই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।